হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তো দার্জিলিংয়ের ভিডিওর এটা পার্ট টু তো এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে মিরিকটা যেহেতু আমরা প্যাকেজে এসেছি তো আমরা ভাবলাম কি একবারে মিরিকটা ঘুরেই চলে যাই তো এখন আমাদের গাড়ি এখন মিরিকের দিকে চলছে তো আমরা এখন যাচ্ছি মিরিক তো চলো যা যা গাড়ি দেখো মানে এত সুন্দর যে জিনিসটা লাগছে দেখতে বলার বাইরে চা পাতা বাগানগুলো আমি হ্যাঁ আমি আগেই দেখেছি যেহেতু আমার বাপের বাড়ি আগরতলায় তো আমার আগেই দেখা হয়ে গেছে তো আমার থেকেও বেশি ওদের বেশি পছন্দ হচ্ছিলো দেখে আর ওয়েদারটাও খুব ভালো ছিল আর যেহেতু আমরা এখনও মিরিকে ঢুকে নি তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এতটা পড়েনি যা মানে একটু গরম গরমই ছিল মিরিকের মধ্যেও এতটা ঠান্ডা নেই তো এখন মানে আমরা সিনগুলো দেখতে দেখতে যাচ্ছি মানে এত সুন্দর যে বলার বাইরে আর যেই পাহাড় দেখে ফেলেছি তখন তো বলার বাইরে সব এক্সাইটেড হয়ে গেছে সব পাহাড়ের ছবি নিচ্ছে ভিডিও নিচ্ছে তো বলার বাইরে সৌন্দর্য তো যেহেতু আমার ফার্স্ট টাইম আমার তো ভালো লাগবে আর ওদেরও ফার্স্ট টাইম তো চলো যা যাক এখন মিরিকের দিকে সবাই তো বলছে যে মিরিকের খুব সৌন্দর্য মানে এত সুন্দর বলার বাইরে তো সবসময় শুনেছি মুখের মধ্যে তো আজকে দেখতেই পাবো তো আগের ব্লগে বলেছিলাম যে ব্লগ এডিট করতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে ওর জন্য ব্লগগুলো দিতে পারছি না এডিট করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে আর এখন পরপর শুধু ব্লগ পেয়ে যাবা যেহেতু আমি বাপের বাড়ি যাচ্ছি বা চলে এসেছি আর আমি এসে ব্লগগুলো এডিট করছি আমি বাপের বাড়ি চলে এসেছি তো আমি এখন আছি আগরতলায় তো আগরতলা থেকেই তোমাদের ভিডিওগুলো এডিট করে দিচ্ছি আমি আগরতলা আসার আগে আমি দার্জিলিং গিয়েছি যখন তখন আমি ভিডিওগুলো দিতে পারিনি এডিট করা হয়নি বলে আমি ভিডিও দিতে পারি না দেখো এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে মানে মোবাইলটা আর মানে ব্যাগে থাকবে না মানে থাকবে না তো থাকবে না সবসময় হাতের মধ্যে ক্যামেরা অনই আছে যে দৃশ্যগুলো স্ক্যাপ করবো বলে তো আমার তো খুবই ভালো লাগছিল কার কীরকম লেগেছে বা যারা যারা যাওনি অবশ্যই যাবা এত সুন্দর সুন্দর দৃশ্য আর আমার ছেলে তো আরও বেশি আনন্দ পাচ্ছিলো যেহেতু ও গাড়িতে জার্নি করছে আর আমরা কথা বলতে বলতে চলে এসেছি মিরিকে দেখো আই লাভ মিরিপ বলে লেখা আছে তো আগে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিই সকাল থেকে জানো আমরা ফ্রেশ হতে পারিনি আগের ব্লগে দেখতে পেয়েছ আমরা শুধু চা খেয়েছি তো এখন আমরা দেখি একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়েছি এখন সবাই মিলে একটু ফ্রেশ হবো যেহেতু সকালে সবারই জরুরি কাজ থাকে যা বিশেষ করে আমার বাবাই তো এখন আমরা এখানে চাটা টা খাবো টিফিন টিফিন করবো সব ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে বেরোবো ঘুরতে তো দেখো মানে সিনগুলো এত সুন্দর লাগছিল আর আমাকে দেখো পাগল ছাগল মতন লাগছে যেহেতু সে কাল রাত থেকে একই জামা পরে বা একই ইয়েতে রয়েছে সবাই চেঞ্জ করার মতো মানে পরিস্থিতি ছিলাম না আর আমি তো এখানে এসে ব্লক করেই যাচ্ছি রিলস করছি ব্লক করছি ছবি তো আছেই এটা বলার বাইরে বাবাই বাবা পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা খুব ভালো ছিল পরিষ্কার খুবই সুন্দর ছিল আর ভিড় ভাড়টা ছিল না যেহেতু মর্নিং টাইম আর আমরা একদম মর্নিংয়ে এসে ঢুকে পড়েছি ওদের তখন মানে রেস্টুরেন্টটা পরিষ্কার করছে সব মানে মাত্র মাত্র খুলেছে তখন তখনই আমরা এসছি তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে তার আমি এখানে এসেছি ছবি তুলবো না সেটা তো হতে পারে না আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটাও হবে না এই দেখো আমরা কটা ছবি নিয়েছিলাম আমি সব সবকটা ছবি দিতে পারিনি কারণ কি আমি ব্লগটা বেশি বড় করতে চাইছি না যেহেতু আরও পার্টগুলো বাকি রয়েছে তোর জন্য আমি ব্লগটা বেশি বড়ো করতে চাইনি ওর জন্য সবকটা ছবি দিতে পারিনি তো আমরা চলে যাচ্ছি এখন আই লাভ মিরিকের সঙ্গে ছবি তুলতে মানে আর ধর তোর হয়েছিল সই ছিল না যে কখন যাব আর ছবি তুলব তো চলো যা যাক আর দিদি ভাই আর আমি অনেক গল্প করছিলাম গল্প করতে করতে চলে যাচ্ছি আমরা ওই মিরিকের দিকে তো মিরিকের এখানে গিয়ে ছবি তুলাতুলি করলাম কটা এ দেখো আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম ছবি তোলার পর এখন চলে যাব মিরিকের একটা লিক দেখতে এটাও নাকি খুব সুন্দর শুনেছি ড্রাইভার দাদা বলছিল তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি উঠে পড়ে দেখো সাইড সিনগুলো আবার ভিডিও করছি তোমরা শুধু বলবা যে সাইড সিনে ভিডিও দেখাচ্ছ কেন কারণ কি আমার এত ভালো লাগছিলো দেখতে সাইড সিনগুলো মানে বলার বাইরে তো আমি শুধু ভিডিও নিয়েই যাচ্ছি প্রচুর প্রচুর ছিল তো আমি ব্লগটা বড় করব না আগে বলেছি ওর জন্য আমি সবকটা ভিডিও দিতে পারিনি যারা দেখেছো ওরা বোরিং হওয়া কিন্তু যারা দেখেনি ওরা তো আশা করছি ভালোই লাগবে ওদের তোর জন্যই তা আমরা চলে এসেছি এটা হচ্ছে একটা কি লিক পার্ট না কী বললো এটা তো এটাতে আমরা চলে এসেছি এখন এখানে একটু গুরু গুরু করবো তো চলো যা যাক এখানে গেটের সামনেই দেখো একটা দিদি ভাই বসে আছে এত সুন্দর সুন্দর গলারগুলো মানে বলার বাইরে তো বলেছিলাম যে বিক্রি করবে কি না তো আমি কিনে নিতাম তো আমরা এখানে ভাড়া দিচ্ছিলো তো আমরা একটু এখানে এসেছি এখানে সাজিয়ে একটু সেজে নিলাম এ দেখো আমাকে শাকচন্নিটার মতো লাগছে আমি বুঝতে পারছি কিন্তু কি করব এসি আর এখানকার ট্রেডিশনাল যে ড্রেসটা এটা পরবো না আর দিদিভাইকে দেখো কীরকম দিদিভাই মানে রাগ রাগ হয়ে রয়েছে রেডি হবে না তার জোর জবরদস্তি আমিও পড়েছি যেহেতু দিদিভাইকেও পড়িয়েছি তো আমরা দুজনেই পড়েছি ছেলেদের কোনো ড্রেস আপ ছিল মানে ওরা পরেনি তো আমরা ড্রেসটা মানে পছন্দ হয়নি বেশি আর কীরকম একটা গন্ধ লাগছিল তো বিরক্ত করে ওর জন্য আমরা খুলে ফেলেছি দুটিনতে ছবি তুলে খুলে ফেলেছি তা এখন আমরা যাচ্ছি এদিকে ঘোড়া দেখতে ওইদিকে ঘোড়া আছে লিকের ওপাশে তো এখানে রাইড করার সিস্টেম আছে যারা যারা রাইড করতে ইচ্ছুক তারা রাইড করতে পারো কিন্তু আমরা করবো না আমাদের খুব ভয় লাগে তাই বাবাই শুধু দেখছিল দূর থেকে যে ঘোড়াগুলো এখানে দাঁড়িয়ে আছে তো আমরা জিজ্ঞেস করি জিজ্ঞেস করেছি দাদাদেরকে যে ছবি তোলা যাবে তো ছেলে তো ভয়ে দিয়ে যাচ্ছিলো না এখানকার যে ট্র্যাডিশনালটা এটা কিন্তু আমাদের পরিপূর্ণভাবে আপটা দেয়নি ওর জন্য আমার ভালো লাগছিল না আর খুব নোংরা ছিল তো আমাদের লিকটা ঘোরা হয়ে গেছে যেহেতু আমরা ঘোরায় রাইড করিনি ওর জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো যাওয়া যাক আরেকটা লোকেশানে কিন্তু দাঁড়াও এই ব্লগে না পরের ব্লগে তো চলো বন্ধুরা আবার পার্থে দেখা হচ্ছে আজকের এই ব্লগটা এই পর্যন্তই আর আমার চ্যানেলে যারা নতুন আছে আমার ব্লগ গুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা